তার যে ব্যবসা বাণিজ্য এবং আচার আচরণ চালচলন প্রত্যেকটা কথার মধ্যেই হলো একটা নন ট্রান্সপারেন্সি, অস্বচ্ছতা। তিনি দুর্নীতি করেছেন, বিক্রি করেননি, এটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হলো তার আচরণটার মধ্যে এরকম একটা সন্দেহ ফুটে ওঠে, যে কোনো মানুষই সাধারণ ভেদবুদ্ধি সম্পন্ন লোক মনে করবে যে এর সাথে এই ঘটনা জড়িত। একটি উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন যে তার এই দুর্বলতা ঢাকার জন্য তিনি প্রায় বলতেন যে আমি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছেন, আমার সাথে শেখ রেহানার সাথে খুব ভালো সম্পর্ক, বা ডক্টর শফিক সিদ্দিকী, শেখ রেহানার যে হাজব্যান্ড, আমার ক্লাসমেট, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। কিন্তু বাস্তব অবস্থা আমি আপনাকে বলি, সেটি হলো যে এরকম ঘটনা যখন শেখ রেহানার কানে গেল, তখন উনি তাকে ডেকে প্রথমে খুব বকাঝকা করলেন যে তুমি কেন আমার নাম ব্যবহার করছো, এবং আমার জানা মতে অনেকবার চেষ্টা করেও সে যে উনি যখন বাংলাদেশে আসেন, গণভবনে থাকেন, শেখ রেহানার সঙ্গে ডক্টর আবুল হোসেন সাহেব কিন্তু দেখা করতে পারেন না। আবার মাননীয় প্রধানমন্ত্রী সবাই বলে যে তার সাথে তার কী একটা মানে অন্যরকম একটা স্নেহের সম্পর্ক আছে, তাকে নিয়োগ দিয়েছেন, তিনি কীভাবে মন্ত্রী হয়েছেন, যদি আপনি সেই কাহিনী শুনেন, ইসে প্রধানমন্ত্রীর একটা গিফট বলা যায়। আপনি জানেন? হ্যাঁ, অবশ্যই জানি আমি আপনাকে। অবশ্যই আমি আপনাকে শোনাচ্ছি। সেটা হলো যে এই যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, সম্ভবত 2005-06 সনে আপনার মনে আছে, উনি একবার চীন ভ্রমণে গেলেন। চীন ভ্রমণে যাওয়ার পরে ওখানে হ্যানজু নামে একটা প্রভিন্স আছে, সেখানে একটা লেক আছে, ওয়েস্ট লেক। তা আপনি তো জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তার ভিতরে একটা সরলতা কাজ করে, এবং একটা বিশেষ মুহূর্তে দেখা যায় যে অনেকের সাথে তিনি গান শুরু করেন, আলাপ আলোচনায় পারিবারিক একটা আবহর সৃষ্টি করেন, এরকম একটা ঘটনা। তো ওয়েস্ট লেকের ওই পরিবেশে গিয়ে হঠাৎ করে তার কী মনে হলো, তিনি বললেন যে একটা বাঁশি ম্যানেজ করো তো। তো সামহাও একটা বাঁশি ম্যানেজ করা হলো, সঙ্গে সাবির হোসেন চৌধুরী ছিলেন, উবায়দুল কাদের সাহেব ছিলেন, এবং আমাদের আবুল হোসেন সাহেবও ছিলেন। তো প্রধানমন্ত্রী বললেন যে এ বাঁশিতে একজন ফু দেবো, তোমরা তিনজন দৌড় দেবে, দৌড়ে যে ফার্স্ট হবে তাকে আমি মন্ত্রী বানাবো। এখন যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন, উবায়দুল কাদের, আপনার সাবির হোসেন চৌধুরী অনেক যেহেতু কমপ্লাই করতে হয়, ওনারাও দৌড় দিলেন, কিন্তু আবুল হোসেন টুক ইট ভেরি সিরিয়াসলি, সে জোরে দৌড় দিলেন এবং দৌড় দিয়ে সত্যি সে ফার্স্ট হলো। এসে সে প্রধানমন্ত্রীকে বলতেছে যে আপনি আমাকে কমিটমেন্ট করেছেন আমাকে মন্ত্রী বানাতে এবং যোগাযোগ মন্ত্রী। অ্যান্ড প্রধানমন্ত্রী যতই বারবার বলেন না কেন যে আমি তোমার সাথে দুষ্টামি করেছি, আমি আর এখন বিরোধী দলীয় নেত্রীকে আগামীতে ক্ষমতা আসবো না না আসবো তার কোনো ইয়ত্তা নেই, কী সব কথাবার্তা বলো। তো বলো যে না, আপনি হবেন এবং আমাকে কথা দিতে হবে যোগাযোগ মন্ত্রী। এবং উনি এমপি হওয়ার পরে সেই জিনিসটা আবার তাকে সেদিন থেকে কমিটমেন্ট নিয়ে আসছে, এবং তাকে সেটা উনি সেটা আবার তাকে স্মরণ করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে। এই হলো তার যোগাযোগ মন্ত্রী হওয়ার সত্যিকার ইতিহাস। এর বাইরে যে সমস্ত কথাবার্তা বলেন, যা কিছু বলেন, দিস নট দ্য রিয়ালিটি। আমরা তো কাছাকাছি থাকি, অনেক জিনিস ভাবি।